তিনি এইভাবে আমাদের সাথে কিছু সময় যে কথাবার্তা বলছিলেন, মানুষের আচার আচরণ, মানুষের ব্যবহার এত সুন্দর হয় যা আমাদের জানা ছিল না। শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সরকারি রেজিস্ট্রার ডাক্তার মুক্তাদির হোসাইন এর টাইম লাইন থেকে একটি ঘটনা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সম্পর্কে তিনি উল্লেখ করেছেন, যেটা আপনাদের সামনে আমি শেয়ার করছি। ডাক্তার মুক্তাদির হোসেন তিনি তার টাইম লাইনে লিখেছেন ফেসবুক পেজে যে, সিসিইউতে কর্মরত থাকায় আমার ওপর সাঈদী হুজুরের চিকিৎসার দায়িত্ব ছিল, সাথে সিনিয়র স্যাররাও ছিলেন। প্রায় ঘণ্টাখানেক ওনার হিস্টোরি ট্রেকিং অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ইসিজি করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বিএসএমএমইউতে রেফার করেছিলেন, অর্থাৎ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়ে, এখানে সেখানে তাকে রেফার করা হয়েছিল, সেই বিষয়ে তিনি বলছেন। তো রেফার করার পূর্বে তার সাথে যে ঘটনাটা ঘটেছিল তিনি সেই ঘটনাটাই উল্লেখ করেছেন, যা হুবহু আমি আপনাদেরকে সেইভাবে জানানোর চেষ্টা করছি। তিনি বলছেন যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে যখন আমরা এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করলাম, ইতিমধ্যে মাগরিবের আজান দিয়ে দিল। তিনি আমাকে সহ আহ্বান করলেন যে তোমাদের মধ্যে কেউ কি আছে আমার সাথে মাগরিবের সালাত আদায় করবে। প্রশাসনের দুইজন সিনিয়র কর্মকর্তা এবং তিনি সহ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সাথে মাগরিবের সালাত আদায় করেন। মাগরিবের সালাত আদায়ের পরে আমরা তাকে, অর্থাৎ ডক্টর মুক্তাদির হুসাইন এবং তার সিনিয়র স্যার ও সিভিল সার্জন তাদের সাথে কথাবার্তা বলে তারা তাকে বঙ্গবন্ধু মেডিকেলে রেফার করার কথা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহকে জানান। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ তাদের সাথে যে কথাগুলো ওই সময় বলেছিলেন এইভাবে যে, বাবারা আমার জন্য তোমরা মন ভরে দোয়া করো, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেন, তোমরা এই দোয়াটুকু আমার জন্য করো। তখন আমি নিজে একান্তভাবে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কাছে আমার জন্য এবং আমার সন্তান তার জন্য দোয়া কামনা করি। তিনি আমার জন্য এবং আমার সন্তানের জন্য মন ভরে দোয়া করলেন এবং যারা ওই সময় আমাদের ওখানে উপস্থিত ছিলেন তাদের লক্ষ্য করে বললেন যে, বাবারা তোমরা কেউ নামাজ ছেড়ো না, তোমরা সবাই নামাজ আদায় করবে, কখনো নামাজ ছেড়ে দিবে না। তিনি এইভাবে আমাদের সাথে কিছু সময় যে কথাবার্তা বলছিলেন, মানুষের আচার আচরণ, মানুষের ব্যবহার এত সুন্দর হয় যা আমাদের জানা ছিল না। তিনি মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এমন কিছু কথাবার্তা আমাদেরকে উপহার দিয়েছিলেন যা আমাদের পুরা চিকিৎসা ইউনিটটা স্তব্ধ পিৎপতন অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। এমতো অবস্থায় যখন আমরা তাকে রেফারের কথা জানালাম, তিনি বললেন, বাবা মুক্তাদির, তোমরা আমাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয় হসপিটালে রেফার করার দরকার নাই, তোমরা আমাকে আমার থাকার জায়গা অর্থাৎ কাশিমপুর কারাগারে পৌঁছাইয়ে দিয়ে আসো। আমি একান্ত নিভৃতে আমার মালিককে খুশি করার জন্য নামাজ পড়তে চাই।
তিনি এই কথাটা কয়েকবার উল্লেখ করেছিলেন, যা ডক্টর মুক্তাদির হুসাইন তিনি উল্লেখ করেছেন। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, ডক্টর মুক্তাদির হুসাইন তিনি যে কথাটি উল্লেখ করলেন, আমরা এতেই কি শিক্ষা নিতে পারি না? একজন আল্লাহর ওলি কেমন হতে পারে? একজন আল্লাহওয়ালা ব্যক্তির ব্যবহারই তো মানুষকে মুগ্ধ করে, একজন আল্লাহওয়ালা মানুষের আচরণেই তো মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায়। তাই আমরা আসুন আমাদের এই মহান পুরুষের জন্য অন্তরের থেকে দোয়া করি। তিনি যে আচার আচরণ উপহার দিয়ে গিয়েছেন, আমরা তার সেই আচার আচরণ বর্তমান প্রজন্মের ভিতরে দেওয়ার চেষ্টা করি। আমরা জাতি হিসেবে হয়তো এমন একজন মহান ব্যক্তিকে মূল্যায়ন করতে পারলাম না, আমরা হয়তো তাকে চিনতে পারলাম না, কিছু জালিম কিছু খারাপ মানুষেরা তাকে এভাবেই দুনিয়ার থেকে বিদায়ের পূর্বক্ষণ পর্যন্ত খারাপ ব্যবহার তার সাথে করে গেল, যার প্রতিফল তারা অবশ্যই পাবে।